আসসালামু আলাইকুম কুসুম আপা, কেমন আছেন? জি ভালো, ভালো আছেন? জি হ্যাঁ, জি ভালো ভালো। ভালো থাকলে আপা আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহ শুকুর আদায় করতে হয়। আপনি আল্লাহ শুকুর আদায় করেননি কেন? জি আমি আছি ভালো, ভালো আছি। বলতে মানুষের জীবনে যখন দুর্ঘটনা আসে তখন মানুষ কতটুকু ভালো থাকতে পারে সেটা তো আপনারাই বুঝবেন। ঠিক আছে, আমি আজকে 2 দিন অসুস্থ, দেখেন আমি আমার কণ্ঠটা মানে কথা বলার মতো মানে বয়সটাও আসতেছে না, বুঝছেন আচ্ছা যে আমি কি করি। ম্যাম ভালো আছি, বুঝছেন? আচ্ছা কুসুম আপা, সেদিন জি এয়ারপোর্টে এয়ারপোর্টে আপনার স্বামীর লাশ এসেছে দীর্ঘ 7 মাস পরে সৌদি থেকে, এবং আপনার স্বামীর লাশটা আপনি দৌড়ঝাঁপ করে এদিক ওদিক তকদির করে আপনার স্বামীর লাশটা আপনি বাংলাদেশে এনেছেন। কার মাধ্যমে এনেছেন? আমি আপনাকে বলি, আপনার মানবাধিকার কর্মী হিউম্যান রাইটস, আপনার আকাশ এমডি আকাশ আছে না, আকাশ জি জি মালাসিয়ান প্রবাসী, আপনার উনি মালাসিয়ান প্রবাসী হিউম্যান রাইটস এর একজন মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী, বুঝছেন আকাশ ভাই? উনার মাধ্যমে আমি সর্বাধিক সহযোগিতা পাইছি এবং উনার মাধ্যমে আমার মানে স্বামীর লাশটা মানে দেশে আনা হয়েছে, বুঝছেন? ওনার মাধ্যমে আপনার স্বামীর লাশটা আপনি দেশে এনেছেন, জি জি, উনি আমাকে সর্বাধিক সহযোগিতা করছিলেন। কিন্তু এখন বিষয়টা হচ্ছে আপা, যখন ওনার মাধ্যমে আপনি আপনার স্বামীর লাশটা দেশে আনতে সক্ষম হয়েছেন, কিন্তু আপনি যে সেদিনকার এয়ারপোর্টে আপনার যে ভিডিওটা আমরা ধারণ করেছিলাম সেই ভিডিওটা ব্যাপক আকারে ভাইরাল হয়েছে, সম্পূর্ণ ক্রেডিট আপনি নিয়েছেন, আপনি তার নাম উল্লেখ করেননি, লাস্টে একবার তার নামটা উল্লেখ করেছেন, তার কোনো ক্রেডিট যায়নি, এ ধরনের একটি ভয়েস তিনি আমাদেরকে পাঠিয়েছেন। হ্যাঁ, আমি আসলে ওই আপনাকে বলি, ওই যে তখন উনার নাম বলছি যে আপনাদের ওখানে অনেক ভিডিও কাটা হয়ে গেছে, মানে আমি যে উনার পরিচয় পত্র বলছি ওই ভিডিওটা নাকি কাটা হয়ে গেছে সাংবাদিকের, মানে ওইখানে অনেক ভিডিওতে আমি কিন্তু উনাকে মানে ইয়েটা বলছিলাম যে আমাকে মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার কর্মী আকাশ ভাই আমাকে অনেক হেল্প করছে, আমি কথাটা কিন্তু ওখানে বলছিলাম, বুঝছেন? আচ্ছা, যাই হোক যাই হোক, তাহলে সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আকাশ ভাইয়ের, আকাশ ভাইয়ের, আকাশ ভাইয়ের মাধ্যমে আপনার স্বামীর লাশ দীর্ঘ 7 মাস পরে বাংলাদেশে আনতে সক্ষম হয়েছেন, সেটাই তো নাকি? হ্যালো, সহযোগিতা করছে। আচ্ছা তো আপা, আমি জানতে চাইবো আপনার কাছে এখন এই মুহূর্তে আপনার স্বামীর লাশ এনে কোথায় দাফন করেছেন? আমার শ্বশুর বাড়িতে দাফন করা হয়েছে, আর নিজের বাবার বাড়িতে দাফন করা হয়েছে লাশ। আপনার আপনার স্বামীর বাড়িতেই, মানে তার জন্মস্থান যেখানে সেই জি বাড়িতে তার লাশটি দাফন করা জি হয়েছে? জি 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 সেখানে। আচ্ছা, তার বাবা মা হ্যাঁ কি, তার বাবা মা কি তার চেহারাটা দেখেছিল? জি, দেখছিল সবাই, শুধু বাবা মা না, আপনার ওর এলাকায় প্রায় আপনার 500 থেকে 1,000 মানুষ আসছে, মহিলা পুরুষ সব, আচ্ছা এলাকায় সব মানুষ আসছে, কেউ বাদ থাকে, আচ্ছা আপা, সবাই আসছে, সবাই দেখছে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পরে লক্ষ লক্ষ কমেন্ট আসছে, সবগুলো কমেন্ট আপনার পক্ষে আছে, মানে আপনার আপনার জন্য সবাই দোয়া করছে, কিন্তু না কিন্তু অনেকের পোস্ট হ্যালো, 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 বলছে আমার কথা, হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, হ্যাঁ আপা একটু বলেন। হ্যাঁ বলতেছি মানে অনেকের প্রশ্ন হচ্ছে, আরে আমার শ্বশুর বাড়ির লোকজন জানতো না মানে আমার স্বামীর লাশটা আমি যে আনতেছি আমি কি তাদেরকে বলছি, আবার অনেকে বলতেছে দীর্ঘদিন তার সাথে হয়তো তার বাবা মার সাথে যোগাযোগ নেই, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ অনেকে এই কথা দিন আগে আপা, আপনি আমি একটু তো স্বামী, নেটওয়ার্কে যান, নেটওয়ার্কে যান, একটু নেটওয়ার্কে মনে হয় বাড়ি মারছে, কথাটা কেটে যাচ্ছে, একটু নেটওয়ার্কে যান। বলছিলাম যখন আপনার মনে করেন যে আপনার যখন আমি আপনাকে একটু বুঝাই বলি মানে সব দীর্ঘদিন সম্পর্কটা বন্ধ
বাট উনারা অনেকের প্রশ্ন, যে উনাদের সাথে উনাদের ছেলের সাথে যোগাযোগ নাই, কথা হচ্ছেন। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ওই দিন একজন সাংবাদিকের সাথে সরাসরি আমার শাশুড়ির সাথে কথা বলাই দিচ্ছি, কথা বুঝছেন। হ্যাঁ আমার শাশুড়ির সাথে সরাসরি কথা বলাই দিচ্ছি, উনি আমার শাশুড়িকে প্রশ্ন করছে যে আপনার ছেলে কি আপনার সাথে কখনো আপনাদের সাথে যোগাযোগ করতো না, কথা বলতো না, মানে বিয়ে করার পর থেকে? তো উনি বলছে না, আমার ছেলে যে একদিন মারা যাবে তার আগের দিন আমার সাথে কথা বলছে। আচ্ছা আচ্ছা, দুই দিন আগে আমার, তো আপা আমি বলি আমার শ্বশুরের জন্য 2 দিন আগে সে টাকাও পাঠিয়ে, তার বাবা, মানে তিনি মারা যাওয়ার 2 দিন আগে টাকা পাঠিয়েছিল? জি জি, 2 দিন আগে। আপনি সরাসরি আমার শ্বশুরকে জিজ্ঞেস করেন, কারণ ওই যে আমার ওই সাংবাদিক যখন জিজ্ঞেস করছে তখন আমার শ্বশুর বলছে হ্যাঁ আমার ছেলে আমার জন্য টাকা পাঠিয়েছে, 2 দিন আগেও উনার ছেলে উনার জন্য টাকা পাঠাচ্ছে, কথা বুঝছেন? আচ্ছা হ্যাঁ কিন্তু হ্যাঁ এমনকি সে তার মার একমাত্র ছেলে ছিল, সে কখনো তার মা বাবাকে ফেলে দেয়নি, সে সব সব সময় তার বাবা মার খোঁজ খবর, প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলতো, প্রতিদিন তার বাবা মার সাথে তার কথা, আচ্ছা সে সব সবসময় তার বাবা মার খোঁজ খবর রাখতো। এমনকি এই কথাটা তার এলাকাবাসী না, তার সৈয়দের যত মানুষ আছে ওরাও জানে, বাট আপনার এই তার এলাকাবাসীও জানে। তা আমি আপনাকে বলি, অনেকে বলছে যে তার বাবা মা জানতো, কিন্তু যেই রাতের 3টা বাজে তখন লাশটা আসে পৌঁছায়, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তখন ওই যে ভিডিওটা আমি আপনাকে পাঠাচ্ছি, যে ওই আচ্ছা ভিডিওটা আমি আপনাকে পাঠাবো, আপনি ওই ভিডিওটা মানে আপনি সরাসরি আমার শ্বশুরকে জিজ্ঞেস করেন, কারণ ওই যে আমার ওই সাংবাদিক যখন জিজ্ঞেস করছে তখন আমার শ্বশুর বলছে হ্যাঁ আমার ছেলে আমার জন্য টাকা পাঠাচ্ছে, 2 দিন আগেও উনার ছেলে উনার জন্য টাকা পাঠাচ্ছে, কথা বুঝছেন? আচ্ছা হ্যাঁ কিন্তু হ্যাঁ এমনকি সে তার মার একমাত্র ছেলে ছিল, সে কখনো তার মা বাবাকে ফেলে দেয়নি, সে সব সব সময় তার বাবা মার খোঁজ খবর, প্রতিদিন আমার সাথে ফোনে কথা বলতো, প্রতিদিন তার বাবা মার সাথে তার কথা, আচ্ছা সে সব সবসময় তার বাবা মার খোঁজ খবর রাখতো। এমনকি এই কথাটা তার এলাকাবাসী না, তার সৈয়দের যত মানুষ আছে ওরাও জানে, বাট আপনার এই তার এলাকাবাসীও জানে। তা আমি আপনাকে বলি, অনেকে বলছে যে তার বাবা মা জানতো, কিন্তু যেই রাতের 3টা বাজে তখন লাশটা আসে পৌঁছায়, কথা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তখন ওই যে ভিডিওটা আমি আপনাকে পাঠাচ্ছি, যে ওই আচ্ছা আচ্ছা ভিডিওটা আমি আপনাকে পাঠাবো, আপনি ওই ভিডিওটা মানে লিঙ্ক দিয়েটা দিয়ে দিবেন, যে রাতের 3টা বাজে এলাকা থেকে অন্তত 300-400 মানুষ ওখানে উপস্থিত। মানে তাহলে মানে যখন যখন আপনার লাশটা গ্রামের বাড়িতে রাত 3টা বাজে যখন পৌঁছালো, সেই মুহূর্তে সেই মুহূর্তে ওই, হ্যাঁ আমি পাঠাচ্ছি, দেখেন বুঝছেন? আচ্ছা আপনি আপনি ওই ভিডিওটা আমাকে পাঠাবেন। আরেকটা জি হচ্ছে, আরেকটা আরেকটা হচ্ছে, হচ্ছে শুনেন, একটা হ্যাঁ লাশ আসছে যখন গ্রামের মানুষ জানছে, তো ওই লাশটা আসছে বাবা মানুষ জানবে না, আচ্ছা লাশটা আসছে বা আপা আপনি আমার কথা একটু বলুন বোঝার চেষ্টা করবেন, আমি জি আপনাকে কি বলতে চাচ্ছি আপনি একটু বোঝার চেষ্টা করবেন। জি ঠান্ডা মাথায় বলেন, জি বলেন বলেন, আপনার জন্য আপনার জন্য বোন আমাদের পক্ষ থেকে স্যালুট। আপনি যে কষ্ট করেছেন, আপনি কষ্ট করে আপনার স্বামীর লাশটা দেশে এনেছেন এবং দাফন করেছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনার শ্বশুর বাড়ির এক কি এক লোক আমাকে বিশাল একটা চিঠি পাঠাইছে, সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন অনেক কথা। আমি সংক্ষেপে আপনাকে 2টা কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনি আপনাদের বিয়ের পরে আপনি যখন আপনার বিয়ের পরে আপনি আপনার বাবার বাড়িতে থাকতেন এবং শ্বশুর বাড়িতে খুব খুব কম যাতায়াত করতেন, এবং আপনার স্বামী বিয়ের পরে যখন ছুটি শেষ, তিনি যখন সৌদি আরব চলে যাচ্ছে বা চলে গিয়েছে, তিনি আবার ছুটিতে আসতে চেয়েছিল দেশে, কিন্তু আপনি তাকে আসতে দেননি, আপনি বারণ করেছেন, এ ধরনের কোনো কিছু তিনি লিখেছেন না? বড় করে না, যিনি লিখছে, যিনি লিখছে উনি মানে যিনি লিখছে ছুটি থেকে মানে এই তো প্রথমে তার অনেকদিন চাকরি ছিল না। আপা এই কথাটা একটু আবার বলতে হবে, আপনি একটু বের হয়ে যান, বের হয়ে বাস একটু ক্লিয়ার জায়গা দেন, নেটওয়ার্কে মানে প্রবলেম করতেছে। হ্যাঁ আপনি এখন বুঝতে পারছেন, এখন বলেন আবার কথাটুকু, আবার শুরু থেকে বলেন।
এসে গেছিল, বুঝছেন? হ্যাঁ সর্বপ্রথম যখন বাইরে গেছিল তখন উনি যে কোম্পানির মধ্যে ছিল, মানে যে কপিলের মধ্যে ছিল, ওই কপিলের কোনো কাজ ছিল না, তো উনি বেকার ছিল। তো বেকার থাকা অবস্থায় তার দীর্ঘদিন চাকরি ছিল না, প্রায় বিগত তার মনে করুন 1 বছর 6 মাসের মতো সে কষ্ট করছে, অনেক কষ্ট করছে প্রথমে। এরপরে সে একটা ওখানে একটা মার্কেটে চাকরি নিছে, ওই মানে 2 বছর